অন্যের স্ত্রীকে বিয়ে করা যেহেতু কোনোভাবেই বৈধ না, এবং এখানে শুধুমাত্র অন্যের স্ত্রী নয়, একজন সন্তানের জননী, তাই এই বিষয়গুলোতে আরও সেন্সিবল হওয়া, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের আইনে এগুলো শাস্তিযোগ্য অপরাধ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, আপনারা সকলেই জানেন যে নাসির তামিমার ঘটনা। নাসিরের বউ তামিমা, তিনি রাকিবের স্ত্রী ছিলেন পূর্বে, তো রাকিবকে ছেড়েই তিনি নাসিরের সাথে প্রেম করে বিয়ে করেছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জেনেছি যে আসলে তামিমা এবং নাসির তারা দুজনে বাবা এবং মা হতে চলেছেন। তো সুপ্রিয় দর্শক, বিভিন্ন অনলাইন পোর্টালে এই বিষয়টি এসেছে এবং তারা দুজনেই কিন্তু মিডিয়ার সামনে স্বীকার করেছেন তামিমা যে তিনি মা হতে চলেছেন। তো সুপ্রিয় দর্শক, পূর্বেই তামিমার সাথে তামিমার মানে পূর্বের হাজব্যান্ড যার নাম হচ্ছে রাকিব হোসেন, রাকিব হোসেনকে ডিভোর্স না দিয়েই কিন্তু তামিমা নাসির হোসেনকে, আমাদের জাতীয় ক্রিকেট দলের নাসির হোসেনকে বিয়ে করেছেন। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের যে মামলাটি রয়েছে এই মামলাটি প্রক্রিয়াধীন চলছে। সুপ্রিয় দর্শক, এই মামলাটির বর্তমানে কি অবস্থা রয়েছে এবং এই মামলাটির কি শাস্তি হতে পারে, এই বিষয়টি নিয়ে রাকিব হোসেনের আইনজীবী নুসরাত কিছু কথা বলেছেন, আমরা আপনাদেরকে সেই কথাগুলো শোনানোর চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। আদালতে জাজ শুনানির জন্য দিন ধার্য ছিল। আপনারা জানেন যে গত মাসেও এই জাজ শুনানির দিন ধার্য ছিল এবং তারা এসে সময় চেয়েছিল আসামি পক্ষ, এবং জানিয়েছিল যে তামিমা সুলতান অসুস্থ, তিনি 6 মাসে প্রেগনেন্ট, তাই আদালতে আসা তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে, এবং আদালত শেষবারের মতো সময় মঞ্জুর করেছিল এবং আজকে দিন ধার্য করে। আজকে উভয় পক্ষের শুনানি হয় এবং ওনারা আরেকটা অ্যাপ্লিকেশন দেন, সেটা হচ্ছে ওনারা অব্যাহতি পাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন দেন আসামি পক্ষ, যে তিনজন আসামি এই মামলা থেকে অব্যাহতি পেতে চান। এবং ওনাদের মূল বক্তব্য যেটা ছিল যে তামিমা সুলতানা উনি সৌদি আরবে চাকরি করার কারণে যেদিন ডিভোর্স দিয়েছে, উনি কথিত ডিভোর্স অর্থাৎ 23/12/2016, তারপরের দিন উনি আসলে বাংলাদেশ থেকে চলে যাওয়ায় উনি এই নোটিশটা সার্ভ করতে পারেনি, এবং এইটা খুবই আনইন্টেনশনাল এবং উনি এই আইন কানুন জানেন না বলে এই ঘটনাটা ঘটেছে, এবং এটার দায়িত্ব আসলে কাজি অফিসের, এবং যদি চাল মশিনের বিষয়ে বক্তব্য হচ্ছে এটা আসলে ডাক লোকের দায় দায়িত্ব, কোনো কিছু দায় দায়িত্ব ওনাদের উপর বর্তায় না বলে ওনাদের বক্তব্য, ওনাদের পক্ষের বক্তব্য যে কোনো দায় দায়িত্ব বর্তায় না ডিভোর্সের নোটিশ দেওয়ার। আর যেহেতু উনি পরের দিনই চলে গিয়েছেন তাই এই বিষয়ে উনি ইনোসেন্ট, বর্তমানে উনি সংসার করছেন এবং উনি প্রেগনেন্ট, তো এই বিষয় নিয়ে ওনারা কোনো দায়িত্ব নেবেন না দেখে ওনাদের অব্যাহতি প্রার্থনা করছে। আমরা বলেছি যে আমরা যখন এই মামলাটি ইনিশিয়েট করি, সেই মামলাটি ইনিশিয়েট করার পরে ওনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে একটা ডিভোর্সের নোটিশ বের করে, ডিভোর্সের নোটিশ বের করার পরে সেই ডিভোর্সের নোটিশেও আপনারা ইতিমধ্যে দেখছেন অনেক অসামঞ্জস্যতা ছিল, সেখানে কাটাকাটি ছিল 3 লক্ষ জায়গায় 2 লক্ষ ছিল, এই অসামঞ্জস্যতাগুলো সহ ওনারা পিবিআই যখন তদন্ত করে আদালত পিবিআইকে নির্দেশ দেয় এই বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য, পিবিআই দীর্ঘ 7 মাস সেটাকে ইনভেস্টিগেশন করে, সেই ইনভেস্টিগেশনে ওই নোটিশগুলো সহ বানান বই সহ এবং পিবিআই এই 7 মাস বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন করে। তো আমরা আইনে প্রথমেই দেখাই যে এই দায়িত্বটা আসলে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961-এর সেকশন 7 এবং 8 অনুযায়ী এই দায়িত্বটা হচ্ছে যিনি ডিভোর্স দিবেন তাকে এই নোটিস পাঠানোটা এনশিওর করতে হবে, এবং যাকে ডিভোর্স দিবেন তাকে শুধু পাঠাবেন না, আরেকটা কপি দিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। চেয়ারম্যান ওই নোটিশটা পাওয়ার পরে তেমনিতে ওনার বালাম বইয়ে ওনার একটা রেজিস্ট্রি বইয়ে সেটাকে অন্তর্ভুক্ত করবেন, এবং সেই তারিখ থেকে 90 দিন পরে এই ডিভোর্সটা কার্যকর হয়। তো এখানে তদন্তে উঠে আসে যে ওই চেয়ারম্যান এ ধরনের কোনো নোটিশ কখনোই পাননি, এবং ওনারা এই তারিখটাকে এস্টাবলিশ করতে গিয়ে কিছু ডাক রসিদ পিবিআই উদ্ধার করে, সেই ডাক রসিদগুলোতে ওনারা বলেন যে এই ডাক রসিদের মাধ্যমে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। পরে দেখা যায় যে এই ডাক বিভাগ এই ধরনের কোনো ডাক রসিদ ইস্যু করেনি, এটা ছিল সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে তৈরি করা, এবং ওনারা একটা এই সিল দেয় যে এখানে পরীক্ষামূলক একটা পোস্ট অফিস থেকে এইগুলো সার্ভ করা হয়েছে, এবং সেগুলো পিবিআই তদন্তে এই অসত্যতাগুলো চলে আসে, এবং তদন্ত রিপোর্টে এক ও দুই রকম আসামি অর্থাৎ তামিমা সুলতানা এবং নাসির হোসেন ছাড়াও সুমি আক্তার অর্থাৎ তামিমা সুলতানার মা,
তাকে 3 নং আসামি করে বিবিআই তদন্ত রিপোর্ট জমা দেন এবং তিনি তার নিজের বক্তব্যে নিজেই স্বীকার করেছেন যে এইসব চিঠি সার্ভ এবং এই ডাক বিভাগে জমা দেওয়ার মধ্যে ওনার সংশ্লিষ্টতা ছিল কিন্তু উনি আবার নিজেই লিখিত দিচ্ছেন যে উনি নাকি হাতে হাতে সার্ভ করেছেন সেটা নাকি ছিঁড়ে ফেলেছেন তাই আর সার্ভ করেননি উনি এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিয়ে বেরিয়েছেন এবং এইগুলোর কারণে বিবিআই পরবর্তীতে তার সবগুলো বক্তব্য এবং তার সংশ্লিষ্টতার বিষয়গুলো পর্যবেক্ষণ করে দেখেন যে তারও এই ক্রাইমের মধ্যে সংশ্লিষ্টতা আছে বিধায় তাকে 3 নং আসামি করে রিপোর্টটা প্রেরণ করা হয়েছে 2 নং আসামি জনম নাসির হোসেন তিনি বাংলাদেশের একজন ক্রিকেটার এবং আমরা অবশ্যই বাংলাদেশি ক্রিকেটারকে সবাই পছন্দ করি এবং তার সম্পর্কে কোনো ধরনের কোনো ভুল বক্তব্য দিতে আমরা অবশ্যই এটা 100 বার চিন্তা করব এবং উনি বাংলাদেশের নাম সুনাম বিশ্বে ছড়িয়ে দিবেন এই ধরনের আমাদের আশা থাকলেও কিন্তু উনি এখানে অন্যের স্ত্রীকে বিয়ে করে অর্থাৎ একজনের স্ত্রী থাকা অবস্থায় কিন্তু সেকেন্ড বিয়েটা আর হয় না এটা ছেলেদের ক্ষেত্রে যদিও সেকেন্ড বিয়েটা বৈধ হয় শাস্তিযোগ্য অপরাধ হলেও মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড বিয়েটা বৈধ হয় না তার আইদার তার হাজবেন্ড যদি মারা যায় তখন তিনি সেই নিয়ে করতে পারেন অথবা সচল কাহিনী প্রক্রিয়া মেনে ডিভোর্সের পরে গিয়ে উনি সেটি বিয়ে করতে পারেন এবং শুধু তাই না হাজবেন্ড মারা গেলেও কিন্তু এই তৎকালীন সময়টা উনি বিয়ে করতে পারেন এখানে সন্তানের জন্ম পরিচয় নিয়ে তখন প্রশ্ন উঠে তো সঠিক কাহিনী প্রক্রিয়া মেনে ডিভোর্স না হতেই উনার স্ত্রীকে বিয়ে করেছেন এবং এই সম্পর্কটাকে আমরা বলে থাকি অ্যালার্জি বা ব্যবিচার শুধু তাই নয় এখানে যে প্রেগনেন্সি রিপোর্ট জমা দিচ্ছেন যে 6 মাস গত মাসে বলেছিলেন তাহলে এখন হয়তো বা 7 মাস চলছে তো এই রিপোর্টের মাধ্যমে প্রমাণ হয় যে তারা সবসময় সম্পর্ক রেখে গিয়েছে নাসির হোসেন নিজেই তার বক্তব্য স্বীকার করেছেন 2016 সালের মাঝামাঝি থেকে তাদের পরিচয় হয়েছে এবং পরবর্তীতে তাদের প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে তামিমা সুলতানা আবার এখানে কন্ট্রাডিকশন দিয়েছেন উনি কন্ট্রাডিক্টরি বক্তব্য দিয়েছেন যে 17 সালের শেষের দিকে নাকি পরিচয় মানে উনি বলেছেন আরো 1.5 বছর পরে নাকি পরিচয় হয়েছে এখন ঘটনা যাই হোক উনার স্ত্রীকে বিয়ে করার যেহেতু কোনোভাবেই বৈধ না এবং এখানে শুধুমাত্র উনার স্ত্রী নয় একজন সন্তানের জননী তাই এই বিষয়গুলোতে আরো সেন্সিবল হওয়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের আইনে এগুলো শাস্তিযোগ্য অপরাধ ওনারা বলেছেন ওনারা আইন জানতেন না আইন না জানাটা অর্থাৎ ইগনোরেন্স অফ ল এটা কোনো এক্সকিউজ হতে পারে না এটা কোনো কিছু গ্রাউন্ড হতে পারে না তো ওনাদের না জানার কারণে না বুঝার কারণে একটা সংসার নষ্ট হয়ে যাবে আইন না জেনে ওনারা সংসার নষ্ট করে ফেলবেন বাচ্চার জীবন নষ্ট করে ফেলবেন এগুলি তো আসলে সবসময়ই অগ্রহণযোগ্য তো আমরা এই প্রত্যেকটি বিষয় আদালতে উপস্থাপন করেছি বিজ্ঞ আদালত শুনানি শেষে আগামী 9 ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করেছে আসলে একটা শিশুকে নিয়ে তো আমরা বৈধ অবৈধ প্রশ্ন না তুলি সেটাই বেটার কেননা প্রতিটা শিশুই নিষ্পাপ এখানে সব দায় দায়িত্ব আসে শিশুর বাবা মায়ের কেননা শিশু কিন্তু জানে না সে আসলে কোন ঘরে বা কি পরিস্থিতিতে হচ্ছে তাই শিশু সবসময় নিষ্পাপ যদি কোনো দায়ভার থাকে সেটা হচ্ছে শিশুর বাবা মা তাদের বোঝা উচিত যে আমরা যে একজন শিশুকে নিয়ে আসবো দ্বিতীয়তে তাকে আমরা কি পরিস্থিতিতে নিয়ে আসতেছি এবং যখন বিয়েটা নিয়ে এত বিতর্ক তাহলে এখন এই যে জন্ম পরিচয় নিয়ে এত বিতর্কের সৃষ্টি হচ্ছে এটার দায়ভারও তাদেরকেই বহন করতে হবে অলরেডি একটা বাচ্চার লাইফ আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে দুবার এবং আরেকটা শিশুকে পৃথিবীতে আনা এটা খুব একটা ইরেসপন্সিবল অ্যাক্ট এই মামলাটা শিশুকে যদি রায় হতো তখন একটা বুঝে যেত কিন্তু মামলা হওয়ার আরও 4-5 মাস পরে প্রেগনেন্ট হওয়া এবং সেই প্রেগনেন্সির সুবিধা নিতে যাওয়া এটা আসলে অগ্রহণযোগ্য সুপ্রিয় দর্শক আপনারা শুনেছেন এবং আপনারা অনেক কিছুই বুঝেছেন তবে আমি কিছু কথা বলতে চাই ভিডিওর পরিশেষে যেটি সেটি হচ্ছে যে যে এখানে নুসরাত যে কথাগুলো বলেছেন তিনি আসলে বলেছেন যে আসলে যেহেতু এখনও তাদের এই নাসির এবং তামিমা এবং মনে করেন যে রাকিব হোসেনের মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছেন তারা একটি বাচ্চার ভবিষ্যৎ অলরেডি তারা নষ্ট করে ফেলেছেন এই এমতা অবস্থায় তারা আরেকটি বাচ্চা নিয়েছেন এবং সেটার সুবিধা তারা ভোগ করার চেষ্টা করতেছেন মানে এখানে নুসরাত মানে আপনার যে কথাটি তিনি বুঝাইতে চাচ্ছেন সেটি হচ্ছে যে আসলে রাকিব হোসেনের আইনজীবী নুসরাত বলতে চাচ্ছেন যে আসলে এখন প্রেগনেন্সির বিভিন্ন উদাহরণ দিয়ে তারা আসলে মামলাটাকে পিছানোর চেষ্টা করতেছেন এবং তারা
এর একটা সুবিধা নিতে চাচ্ছেন, মানে সরকারিভাবে এই সুবিধাটা তারা নিতে চাচ্ছেন যে আসলে তামিম এখন প্রেগনেন্ট, সে তার শাস্তিটা কীভাবে হবে বা সে কীভাবে যাবে, এরকম একটা বিষয় কিন্তু তারা সুযোগ সুবিধা নিচ্ছেন, এই বিষয়টি কিন্তু আইনজীবী বলেছেন। তো সুপ্রিয় দর্শক, তামিমা বর্তমানে প্রেগনেন্ট, এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন, এবং তার আইনজীবী রাকিব হোসেনের আইনজীবী যে কথাগুলো বলেছেন এ কথাগুলোর উপর ভিত্তি করে আপনি কি মনে করতেছেন বা আপনার কি মনে হচ্ছে তামিমা এবং নাসিরের কি শাস্তি হওয়া উচিত, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।